তখন ওই দেউড়ের জঙ্গলের মধ্যে এক তান্ত্রিক আমায় বাঁচিয়ে তোলেন। তুমি কি গো দিদি, রক্ত আসবে কোথা থেকে? সর্বনাশ, বীরনারায়ণ এখন কেতুর গ্রাসে রয়েছে। উপস্থিত সকলে সভয়ে একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগল। জয় নারায়ণ, তোমার পুত্র শ্রীনারায়ণ কোথায়? ছোট বাবু, পূজার বলির জন্য আনা পাঁঠাটিকেও পাওয়া যাচ্ছে না। কি বলছো? কি মা মাংস খেতে চেয়েছেন? আজ শক্তি অমাবস্যা, আজই সে বিশেষ পুজো হয় কি না, তাই বাবা যে বলেছেন আজ সন্ধে নাগাদ পাঁঠার মাংস আর রাজুকে নিয়ে ওই জমিদার বাড়ির বহির মহলের অংশে যেতে। কই, ওই নামের তো কেউ এই মুহূর্তে আমার মেসে নেই। এনার পরিবারের ওপর কালো ছায়া পড়েছে। এই কাছেই এখানে একটা বড় দিঘি রয়েছে, ওই দিঘির অন্যদিকে একটা ভাঙা পোড়ো বাড়ি আছে। সর্বনাশ, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আজ শক্তি অমাবস্যা আর আপনার ছেলে রোহিণী নক্ষত্র যোগে জন্ম লাভ করেছে। আমার দৃষ্টির তেজ তোরা সহ্য করতে পারবি না, ঝলসে যাবে, তোদের দুরাত্মা ঝলসে যাবে। নমস্কার শ্রোতাবৃন্দ, ফিকশন দুনিয়া থেকে আমি দিব্যেন্দু। ফিকশন দুনিয়া আজ আপনারা শুনবেন লেখক দেবাশিস মজুমদারের লেখা গয়েশনাথ তান্ত্রিক সিরিজের তৃতীয় গল্প পিশাচিনী। বলাই বাহুল্য, গয়েশনাথ সিরিজের প্রথম ও দ্বিতীয় গল্পটি অবশ্যই শুনবেন। আর হ্যাঁ, গয়েশনাথ সিরিজের প্রত্যেকটি গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ফিকশন দুনিয়া ইউটিউব চ্যানেলটি। যাই হোক, ডক্টর দেবাশিস মজুমদার, জন্ম 1985 সালের 6ই নভেম্বর কলকাতায়। বর্তমানে লেখক বারুইপুর কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। লেখকের লেখা প্রথম বাংলা উপন্যাস 2020 সালে সুমিত্র প্রকাশনী থেকে প্রকাশিত জার্সি নম্বর 9। এছাড়া অন্যান্য বইয়ের মধ্যে হিস্ট্রি অব ফুটবল ক্লাবস ইন ক্যালকাটা, ঔপনিবেশিক কলকাতার ফুটবল ইতিহাস, কলকাতা ফুটবল ও ফুটবল ইতিবৃত্তে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও লেখকের বিভিন্ন ছোট গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখকের শখ বলতে বিভিন্ন রকমের বই পড়া এবং ছোট গল্প ও উপন্যাস লেখার প্রতিও আলাদা আগ্রহ রয়েছে। আজকের গল্প পাঠে দিব্যেন্দু, গয়েশনাথ তান্ত্রিকের চরিত্রে শাহিল, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, নার্গিস, দুর্বা এবং অভিক, ভিডিও মোশনে রণজয়, শব্দগ্রহণে প্রিন্স, সূত্রধর, পর্ব পরিচালনা, আবহ সৃষ্টি ও প্রচ্ছদ অলঙ্করণে আমি দিব্যেন্দু। শুনতে থাকুন গয়েশনাথ তান্ত্রিক ও পিশাচিনী। বিজয়পুরে জমিদার সিংহ রায়দের বাড়িতে উৎসবের মহা ধুমধাম। কুলদেবী সিংহ বাহিনীর পূজা উপলক্ষেই এই উৎসবের আয়োজন। মাস কয়েক আগেই বাড়ির ছোট ছেলে বীরনারায়ণ বিয়ে করেছে, যদিও তার বিয়েটা একটু অদ্ভুতভাবেই হয়েছে। কিছু সময় আগে দেউড় মহলের খাজনা আদায় করতে গিয়েছিল বীরনারায়ণ, সঙ্গে জোনা কয়েক পাইক বরকন্দা ছিল। ফিরে এলো বীরনারায়ণ একেবারে বউ সঙ্গে করে। বাড়ির সবাই অবাক, কাকে কি অবস্থায় বিয়ে করে আনলো বীরনারায়ণ? জমিদার দুর্জয় নারায়ণ সিংহরাই তো ছোট ছেলে ধৃষ্টতা দেখে রেগিয়ে আগুন, বললেন, বীরু, তুই এ কি করলি? বলা নেই কওয়া নেই তুই বিয়ে করে নিলি, কাউকে কিচ্ছু না জানিয়ে। সিংহরায় বংশের একটা মান সম্মান মর্যাদা আছে, সেটাকে তুই ভুলে গেছিস? বড় ছেলে জয়নারায়ণ কোনো প্রকারে বাবাকে শান্ত করল।
পরে ছোট ভাইয়ের কাছ থেকে সব কথা সবিস্তারে জানল। মীরনারায়ণ জানালো, আসলে দেহুর মহল পৌঁছানোর আগে আচমকা ডাকাতদলের কবলে পড়ি আমরা। আমাদের পাইক বরকন্দা যারা সবাই মারা যায়, মারাত্মক আহত হই আমিও। ডাকাতরা আমাকে আহত অবস্থায় মৃত্যুর মুখে ফেলে রেখে সবকিছু লুটপাট করে চলে যায়। তখন ওই দেউরের জঙ্গলের মধ্যে এক তান্ত্রিক আমায় বাঁচিয়ে তোলেন। ঈশ্বর তার মঙ্গল করুন। ওই তান্ত্রিকের মেয়ের সেবা শুশ্রূষাতে দ্রুত সুস্থ হয়ে উঠলাম আমি। দাদা, আমি সেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছিলাম, তাই তার বাবার সম্মতিতেই আমি তাকে বিয়ে করে আনি। এই পুরো কথা শোনার পর জয়নারায়ণী দায়িত্ব নিয়ে তাদের বাবা মাকে সব বোঝায়। মেয়েটি যখন ব্রাহ্মণ বংশের মেয়ে, তখন এই বিয়েতে আপত্তির আর কিছু থাকতে পারে না। দুর্জয়নারায়ণ প্রথমটাই নিজের গুণ নিয়ে চললেও ধীরে ধীরে বাড়ির ছোট বউকে মেনে নিয়েছেন। বীরনারায়ণের স্ত্রী মোহিনী যেমন সুন্দরী তেমনই স্বভাবেও শান্ত স্নিগ্ধ এবং মধুর ভাষিনী। বড় যা মৃন্ময়ী তো তার প্রশংসায় পঞ্চমুখ। জয়নারায়ণের একমাত্র ছেলে বছর পাঁচেকের শ্রীনারায়ণ তো তার কাকিমার কাজ ছাড়াই হয় না। কাকিমা বাড়ি আসার পর থেকে সে যেন নিজের মাকেও আর সেভাবে আঁকড়ায় না। তাতে অবশ্য মৃন্ময়ীর কোনো অভিযোগ নেই, বরং তার ছোট যা যেভাবে তার দোষী ছেলেকে অবলীলায় সামলাচ্ছে সেটা দেখে মৃন্ময়ীও বেজায় খুশি। তবে একটা ব্যাপার নিয়ে দুর্জয়নারায়ণের স্ত্রী জয় আর বীরের মা বিধু সুন্দরী দেবীর একটা খটকা রয়েছে। ছোট বউ সব কাজে এক বাক্যে মেনে নিয়ে করলেও সে কখনো বাড়ির ঠাকুর ঘরে ঢোকে না, বা কোনো কারণে পূজা অর্চনার কথা বললে সে এড়িয়ে যায়। এই নিয়ে বিধু সুন্দরী দেবী তার ছোট ছেলের বউ মৃন্ময়ীকে নিয়ে একবার বেশ কড়াভাবেই এই বিষয়ে জানতে চেয়ে চেপে ধরেছিলেন মোহিনীকে। মোহিনী তখন বলেছিল, আসলে মা বাবা আমাকে তার আরাধ্য ঈশ্বরের হাতে অর্পণ করে বলেছিলেন যে আমি যেন সেই ঈশ্বর ছাড়া আর কখনো অন্য কোনো ঈশ্বরের সেবা না করি, তাই আমি আপনাদের কুলদেবীর পূজার কক্ষে প্রবেশ করি না। তবে বাবা এটাও বলেছিলেন যে একবার আমার কোলে সন্তান এসে গেলে আর আমার ওই রকম কোনো বাধা থাকবে না, তাই সেটা হওয়া পর্যন্ত আপনারা এই বিষয়টা একটু মানিয়ে নিন। বিধু সুন্দরী দেবীর বিষয়টা ঠিক বোধগম্য হয়নি, তবে তিনি আর কিছু বলেননি। মৃন্ময়ীও যদিও লক্ষ্য করেছে প্রতিদিন দুপুরে মোহিনী বড় দিঘির ধারে জমিদার বাড়ির যে পরিত্যক্ত বহির্মহলটি রয়েছে সেখানে পূজার উপাচার নিয়ে যায় মোহিনী। বিকেলের আগেই আবার ফিরে আসে। একদিন মৃন্ময়ীর যেন মনে হলো মোহিনী যখন ফিরল তখন তার হাতে আর কাপড়ে রক্তের দাগ সে দেখতে পেয়েছে। এ কথা মোহিনীকে জিজ্ঞাসা করলে সে হেসে গড়িয়ে পড়ে বলে, তুমি কি গো দিদি, রক্ত আসবে কোথা থেকে? ওই বহির্মহলে গিয়ে পূজায় বসার আগে একটু পায়ে আলতা পড়েছিলাম গো, সে আলতার লাল রঙের ছোপ অসাবধানতাবশত হাতে আর কাপড়ে লেগে গিয়েছিল। কোন ঠাকুরের পূজা তুমি করো বোন, নিজে একা একাই বহির্মহলে যাও, আমাকেও তো একটু ডেকে নিতে পারো, একটু অভিযোগের সুরেই বলেছিল মৃন্ময়ী। মোহিনী তার মুখে মিষ্টি হাসি ছড়িয়ে বলেছিল, তাহলে আর বহির্মহলে যাব কেন গো দিদি, মানত আছে গো, ঠাকুরের নাম মুখে নিতে পারবো না, কারোর সামনেও এই উপাচার করা যাবে না, যতদিন না মা হচ্ছে ততদিন এভাবেই চলবে, মা হলে তখন সব কথা তোমাদেরকে খুলে বলবো। এরপর মৃন্ময়ীও আর কথা বাড়ায়নি, তারপর আর কেউ এই নিয়ে আর মোহিনীকে বিব্রত করেনি। কুলদেবীর সিংহ বাহিনীর পূজার দিন সবাই পূজার আয়োজন নিয়ে ব্যস্ত থাকলেও মোহিনী এসবের থেকে দূরেই ছিল। সে সকাল থেকে শ্রীনারায়ণকে নিয়ে খেলায় মেতেছিল। পূজা অমাবস্যা তিথির রাতে হলেও সারাদিন ধরেই অতিথি অভ্যাগতদের আনাগোনা চলছিল। সেই
সিংহ রায়দের কুলগুরু তান্ত্রিক সিদ্ধাচার্য এসে পৌঁছলেন বিকেলের দিকে। সিংহ রায় বাড়িতে ঢুকেই তার কেমন খটকা লাগল, একটা মারাত্মক গন্ধ যেন তার নাকে এসে পৌঁছালো। তিনি চারিদিকের মানুষগুলোকে খুঁটিয়ে দেখতে লাগলেন। এরই মধ্যে দুর্জয় নারায়ণ ও জয় নারায়ণ করজোড়ে এসে তান্ত্রিক মহারাজকে সাদর আপ্যায়ন করে পূজার বেদির কাছে নিয়ে এলেন। পূজার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তান্ত্রিক সিদ্ধাচার্য মহারাজের নাকে সেই অদ্ভুত গন্ধটা যাওয়া বন্ধ হল, তাতে তিনি আরও সন্দিহান হয়ে পড়লেন। এই পরিবার তাকে খুবই সম্মান করে, তিনি প্রতি বছর এই সিংহবাহিনী পূজার দিনে একমাত্র এই বাড়িতে আসেন। কিন্তু এবার যেন কোনো একটা অকল্যাণের পূর্বাভাস তিনি এই বাড়িতে ঢোকা ইস্তক পাচ্ছেন। সিদ্ধাচার্য মহারাজ ভৈরবী মায়ের নাম নিয়ে তন্ত্রাসনে বসলেন, কিছু পরেই চোখ খুলে বললেন, বীরনারায়ণ কোথায়? তার কুষ্ঠিটা আমি একবার দেখতে চাই। জয় নারায়ণ দ্রুত গিয়ে ভাইকে ডেকে আনলেন, আর দুর্জয় নারায়ণ তার জন্ম কুষ্ঠি তড়ি ঘড়ি করে নিয়ে এলেন। সিদ্ধাচার্য একবার ভালো করে বীরনারায়ণের মুখ দেখে নিয়ে তারপর তার জন্ম পঞ্জিকা খুলে বসলেন। একটু পরেই তিনি বললেন, সর্বনাশ, বীরনারায়ণ এখন কেতুর গ্রাসে রয়েছে, ওর সাথে কোনো অশুভ শক্তি এই বাড়িতে প্রবেশ করেছে। আরো ভয়ঙ্কর ব্যাপার, এই বংশের শিশু সন্তানের জীবন বিপন্ন। আজ এই শক্তি অমাবস্যা তিথিতেই রোহিণী নক্ষত্র তিথিতে জন্মানো এই বংশের শিশু সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, আর সেই আশঙ্কা রয়েছে বীরনারায়ণের সঙ্গে জড়িত এমন কারোর থেকে। এর মধ্যে বীরনারায়ণের সঙ্গে কি এই বাড়িতে কেউ এসেছে? দুর্জয় নারায়ণ করজোড়ে বললেন, গুরু মহারাজ, বীরনারায়ণ বিয়ে করে বউ এনেছে দেউর মহল থেকে। আমি সেই খবর জানিয়ে আপনার আশ্রমে একজনকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফিরে এসে জানিয়েছিল যে আপনি সে সময় আশ্রমে ছিলেন না। সেই পত্রখানা আপনার এক শিষ্যের হাতে দিয়ে এসেছিল। সিদ্ধাচার্য চোখ বন্ধ করলেন, তারপর আবার চোখ খুলে বললেন, আমার আশ্রমের এক শিষ্য শান্তিময় কিছুদিন আগে থেকেই গায়েব হয়ে গেছে। আমি দূর তীর্থে থাকার সময় এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম এই বাড়িকে কেন্দ্র করে। আমি পত্র লিখে আমার ওই শিষ্য শান্তিময়কে বলেছিলাম সে যেন এই বাড়ির কুশল সংবাদ নিয়ে রাখে। আমি ফিরে এসে জানতে পারি শান্তিময় আমার পত্র পেয়েছিল, কিন্তু সে নাকি একদিন আশ্রম থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। সে কোথায় যাচ্ছে কাউকে কিচ্ছু বলেনি, তাই আশ্রমের সবাই আশেপাশে খোঁজ খবর করে তাকে না পেয়ে হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু আমার এখন মনে হচ্ছে শান্তিময়ের গায়েব হওয়ার সঙ্গে এই বাড়ির অমঙ্গলের একটা সম্পর্ক রয়েছে। উপস্থিত সকলে সভয়ে একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগল। সিদ্ধাচার্য আবার বললেন, জয় নারায়ণ, তোমার পুত্র শ্রীনারায়ণ কোথায়? তাকে এক্ষুনি ডাকো। সঙ্গে সঙ্গে শ্রীনারায়ণের খোঁসুর হলো। পূজার বাড়িতে নানা কাজে আর কারো খেয়াল ছিল না শ্রীনারায়ণ কোথায় গেছে। সারা বাড়িতে যখন তাকে খুঁজে পাওয়া গেল না, তখন সিদ্ধাচার্য আশঙ্কিত গলায় বললেন, বীরনারায়ণের বউ কোনো সুমঙ্গলা কন্যা নয়, সে এক মায়াবী পিশাচিনী। সেই শ্রীনারায়ণকে অসৎ উদ্দেশ্যে কোথাও নিয়ে গেছে, বেশি দেরি হলে শিশুটির প্রাণ সংশয় হতে পারে। মৃন্ময়ী তখন সব হয়ে বলে উঠল, বাবা, মোহিনীকে আমি ওই বহির মহলে যেতে দেখতাম, সেখানে সে কোনো গুপ্ত আচার করে, সেখানেই সে আমার স্ত্রীকে নিয়ে যায়নি তো?
সিদ্ধাচার্য মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সেখানে সে নিয়ে গেছে শ্রীনারায়ণকে, এক্ষুনি সবাই চলো সেখানে, আর দেরি করলে আমরা হয়তো আর শিশুটিকে বাঁচাতে পারব না। বিডনারায়ণ কেমন যেন স্তম্ভিত হয়ে গেছে সব শুনে, সে ধপাস করে মাটিতে বসে পড়ল। দুর্জয় নারায়ণ আর জয় নারায়ণ বেশ কয়েকজন লেঠিলকে সাথে নিয়ে নিলেন। সবাইকে সঙ্গে নিয়ে সিদ্ধাচার্য মহারাজ এগোলেন বহির্মহলের দিকে। সবাই বেরিয়ে যাওয়ার পরই একজন ভৃত্য এসে বীরনারায়ণকে জানালো, ছোট বাবু, পূজার বলির জন্য আনা পাঁঠাটিকেও পাওয়া যাচ্ছে না। বীরনারায়ণ উঠে দাঁড়ালেন। নিজের ঘরে গিয়ে শিকারের বন্দুকটা নিয়ে তিনি একাই বেরিয়ে গেলেন দিঘির দিকে বহির্মহলের উদ্দেশ্যে। কি বলছো, কি মা মাংস খেতে চেয়েছেন? তুমি নেশা ভাং করনি তো? স্ত্রী সুনেত্রাকে অবাক হয়ে প্রশ্নগুলো করল আশিস। সুনেত্রা সঙ্গে সঙ্গে মুখ ঝামটা দিয়ে বলে উঠল, আমি নেশা ভাং করেছি না তোমার মা নেশা ভাং করছেন সেটা একবার তুমি নিজেই গিয়ে খতিয়ে দেখে এসো। কদিন থেকেই দেখছি অদ্ভুত ব্যবহার করছেন, ঠাকুর ঘরে ঢুকছেন না। গতকাল আমার শরীরটা দুপুরের দিকে একটু খারাপ লাগছিল, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, তা সেই জন্যে বললাম যে মা আপনি যদি আজকে একটু পুজোটা করে দেন। তাতে মা কেমন যেন খেঁকিয়ে উঠলেন, আমাকে মুখ ঝামটা দিয়ে বললেন, তুমি থাকতে আমি ঠাকুর পুজো করতে যাব কেন? আগে তো রোজ সকালে উঠেই স্নান সেরে নিজে আগে গিয়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে প্রণাম করতেন। আমি কিছুটা জোর করেই ওনার শরীরের কথা ভেবে দুপুরের পুজোর দায়িত্বটা নিয়েছিলাম, কিন্তু কদিন ধরে দেখছি উনি ঠাকুর ঘরে ত্রিশি মানাতেই যেতে চাইছেন না, সারা দিন শুধু রাজুকে নিয়ে পড়ে আছেন, আর বিকেলের দিকে একা একাই ওই দিঘির দিকে যাচ্ছেন। তুমি তো তোমার অফিসের কাজ থেকেই ফুরসত পাও না, আজ ছুটির দিন সারাটা দিন বাড়িতে থেকে মায়ের কাণ্ডটা খেয়াল করো। গত পরশু রাজু বায়না করলো বলে উনি নাতিকে স্কুলে পর্যন্ত যেতে দিলেন না, কেন যাইনি এবার স্কুলের ডায়েরিতে লিখে তুমি সই করে দিও, আমি আর এসব পোহাতে পারবো না। আর এই যে চা, খাওয়া হয়ে গেলে বাজারে যেও, তোমার মাতৃদেবী পাঁঠার মাংস আনতে বলেছেন, যাও গিয়ে নিয়ে এসো। আরও কত কি যে এই বাড়িতে দেখতে হবে জানি না। সুনেত্রা ঘর থেকে বেরিয়ে গেল, কিছুটা অবাক কিছুটা আনমনাভাবে চায়ের কাপে চুমুক দিয়ে সেটা শেষ করলো আশিস। আজ প্রায় 15 বছর হয়ে গেল বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর মাংস তো দূরে থাক, আমিষ পর্যন্ত মা ছুঁয়ে দেখেননি আশিস। বরং একটা সময় বাবার মৃত্যুর পরপর মাকে বারবার জোর করেছে আমিষ খাওয়ার জন্য। আশিস জানে যে তার বাবার আত্মা তাতে খুশি হতেন, কিন্তু মা কোনোদিনও সে পথে পা দেননি। আজ সেই মা পাঁঠার মাংস খেতে চেয়েছেন শুনে শুধু অবাক নয়, রীতিমতো হতবাক হয়ে গেল আশিস। চা শেষ করে আশিস একবার মায়ের ঘরের দিকে গেল, দরজা ঠেলে ভেতরে উঁকি দিয়ে দেখল যে তার মা তার ছেলে রাজুর সঙ্গে খেলায় মেতে রয়েছেন। আশিস মাকে ডেকে বলল, মা, সুনেত্রা বলছিল তুমি নাকি পাঁঠার মাংস খেতে চেয়েছো। আশিসের মা রত্না দেবী এক জ্বলন্ত দৃষ্টি নিয়ে আশিসের দিকে তাকিয়ে বললেন, তোমার বউটি একটি সত্যিকারের রত্ন হে খোকা, তিলকে তাল করতে সে একেবারে ওস্তাদ। আমি পাঁঠার মাংস আনতে বলেছি ঠিকই, কিন্তু নিজে খাওয়ার জন্য নয়, একটি বিশেষ পুজোর জন্য ওই মাংস লাগবে। ওই দিঘির ধারে জমিদার বাড়ি যে অংশটা রয়েছে সেখানে এক ত্রিকাল সিদ্ধ বাবাজি এসে রয়েছেন, তিনি এক বিশেষ বিধির কথা বলেছেন যাতে রাজুর শরীর আরও সুস্থ সবল হয়ে ওঠে। ওই যে মনোরমাদের বাড়িতে যে মেয়েদের মেসটা আছে না, সেখানেই একটা নতুন মেয়ে এসেছে, ভারী মিষ্টি মেয়েটা, সাজ পোশাকও
তোমার বৌদের মতো নয়, কথা বলেও খুব মিষ্টি করে। ওই মেয়েটি তো আমাকে একদিন ওই বাবাজির কাছে নিয়ে গেল। রাজুও মেয়েটিকে ভালোই চেনে, মেয়েটা তো দেখা হলেই রাজুকে মিষ্টি খাওয়ায়। আজ শক্তি অমাবস্যা, আজই সে বিশেষ পুজো হয় কি না, তাই বাবাজি বলেছেন আজ সন্ধে নাগাদ পাঁঠার মাংস আর রাজুকে নিয়ে ওই জমিদার বাড়ির বহির্মহলের অংশে যেতে। তাই পাঁঠার মাংস আনতে বলেছি। মাংস এনে সবটা আবার নিজের গেলনের জন্য রেখো না, কিছুটা একটা প্যাকেটে করে কাঁচা অবস্থায় আমাকে দিয়ে যেও। যতক্ষণ না আজকে যজ্ঞ সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো না। তাই তোমার গুণধর বউকে বলে দিও আজকেও যেন দুপুরের পুজোটা করে দেয়, বুঝেছ? আশিস বলে উঠল, মা সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু ওই ভাঙাচোড়া পোড়ো বাড়িতে সন্ধ্যের পর রাজুকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? রত্নাদেবী ঝাঁঝিয়ে উঠে বললেন, তাহলে আর কি, যা মনে হয় করো। রাজুর জন্য এই এতদিন ধরে যে মানত করলাম তার সবটাই মাঠে মারা যাবে। রাজু তো তোমাদেরই ছেলে, আমার তো আর কেউ নয়, তাই তোমরা যা বলবে তাই হবে। আশিস তাড়াতাড়ি মায়ের মানভঞ্জন করার জন্য বলে উঠল, না না মা, না তুমি তুমি ভুল বুঝছো, আমি তা বলতে চাইনি। না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য পাঁঠার মাংস নিয়ে আসব। আশিস আর সময় নষ্ট না করে বাজারে থলি হাতে বেরিয়ে পড়ল। মায়ের সঙ্গের কথোপকথনটা সে সুনেত্রাকে সবিস্তারে জানালো না। আরে আশিস যে বাজার করে ফিরছো বুঝি? প্রশ্নটা শুনে তাকাতেই আশিস মনোরমা মাসিমাকে দেখতে পেল। ভদ্রমহিলা একটি প্রাইমারি স্কুলে চাকরি করতেন, এখন অবসর নিয়ে নিজের বাড়িতেই মেয়েদের একটা মেস খুলেছেন। মূলত পড়াশোনা করা বা চাকরি করতে আসা কুমারী মেয়েরাই এই মেসে থাকে। আশিস হাসি মুখে বলল, এই চলে যাচ্ছে মাসিমা, ছুটির দিন তো, তাই বাজার করার তো একটুখানি চাপ থাকে। মনোরমা মাসিমা আবার বললেন, অনেকদিন আর তোমাদের বাড়ি যাওয়া হয় না, রত্নাদির সঙ্গেও দেখা হয়নি বেশ কিছু সময় হলো, দেখি একদিন যাবো খন তোমাদের বাড়িতে সময় করে। আশিস আবার একটা হাসি হেসে বলল, আপনার সঙ্গে দেখা না হলে কি হবে মাসিমা, আপনারই মেসের একজন বোর্ডারের সঙ্গে মায়ের বেশ ঘনিষ্ঠ ভাব হয়েছে, সে তো আবার মাকে কোনো এক বাবাজির কাছে নিয়ে গেছে, মা তো মেয়েটির প্রশংসায় একদম পঞ্চমুখ। মনোরমা মাসিমা একটু অবাক হয়ে বললেন, তাই নাকি, আমি তো জানতামই না, কে বলো তো, নাম কি? আশিস একটু সময় নিল ভাববার জন্য, তারপর বলল, আজ সকালবেলায় মায়ের মুখে নামটা শুনলাম, কি যেন বেশ কি যেন, হ্যাঁ মনে পড়ছে, মোহিনী, মেয়েটার নাম নাকি মোহিনী। মনোরমা মাসিমা যেন আকাশ থেকে পড়লেন, কই, ওই নামের তো কেউ এই মুহূর্তে আমার মেসে নেই, ইনফ্যাক্ট মোহিনী নামের কেউ কোনোদিনও আমার মেসে থাকেনি। এখন চারটে মেয়ে রয়েছে, স্নেহা, আসমা, অনুশ্রী আর কল্যাণী, আর তো কেউ নেই বাপু, তোমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মনোরমা মাসিমার কথা শুনে আশিস বেশ অবাক হয়ে গেল, সে হতবাক হয়ে রাস্তার উপরই দাঁড়িয়ে পড়ল। মাসিমার মোবাইল বেজে উঠল, তিনি আশিসকে বললেন, আচ্ছা আমি তোমার মায়ের সঙ্গে মাঝে একদিন দেখা করতে আসব, ঠিক আছে, আজ আমি আসি। এই বলে মোবাইল কলটা রিসিভ করে কথা বলতে বলতে নিজের পথে এগিয়ে চললেন তিনি। আশিস কিং কর্তব্য বিমূঢ় হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। মনোরমা মাসিমার কথাই তার মধ্যে একটা টেনশন, একটা ভয়ের সঞ্চার হয়েছে। এদিকে মাকে কিছু বলতে যাওয়া মানেই মা সেটাকে অন্যভাবে নেবেন, এদিকে সন্ধ্যের পর রাজু তার মায়ের সাথে ওই পুরো বাড়িতে যাওয়ার ব্যাপারটা শুরু থেকেই ভালো লাগেনি আশিসের।
এখন চিন্তাটা রীতিমতো দুশ্চিন্তায় পরিণত হওয়া শুরু হলো। আশিস যখন বুঝে উঠতে পারছে না যে তার কি করা উচিত, ঠিক তখনই আশিস দেখল সামনে থেকে তার দিকে হেঁটে আসছেন মন্টুদা। তার সঙ্গে উস্কো খুস্কো চুলদাড়ি সমেত ফতুয়া আর ধুতি পরা আরেকটি মাঝ বয়সী লোক, মন্টুদা ওরূপে মন্টু পাল। আশিসকে বাজারের ব্যাগ হাতে রাস্তার ওপর ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গের লোকটিকে নিয়ে এগিয়ে এলেন। আশিসকে দেখে বললেন, আরে আশিস, কি ব্যাপার রাস্তার ওপারে এভাবে দাঁড়িয়ে আছো যে? তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আশিস একটু চিন্তা করে পুরো ব্যাপারটা খুঁড়ে বলল মন্টুদাকে। মন্টুদা তার পাশের লোকটির দিকে তাকিয়ে বললেন, আপনিও তো পুরো ব্যাপারটা শুনলেন গয়েশনাথ বাবু, কি মনে হচ্ছে আপনার? গয়েশনাথ আশিসের মুখের দিকে স্থির পলকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এনার পরিবারের ওপর কালো ছায়া পড়েছে, কোনো অশুভ শক্তির কবজায় রয়েছে এনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ, আর সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে। আশিস সব হয়ে মন্টুদাকে উদ্দেশ্য করে বলল, মন্টুদা ইনি কে? মন্টুদা মন্টুদা গয়েশনাথ হালদারের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, তুমি তো জানো বড় সিদ্ধাচার্য গুরু মহারাজের আশ্রমের ট্রাস্টি বোর্ডের আমি সদস্য, ইনি হলেন তান্ত্রিক গয়েশনাথ হালদার। বড় সিদ্ধাচার্য মহাগুরু মহারাজের শিষ্য, সিদ্ধাচার্য গুরু মহারাজের সরাসরি শিষ্য ইনি। দীর্ঘ সময় পর আবার ইনি আমাদের আশ্রমের সঙ্গে যোগাযোগ করেছেন, ইনি থাকেন হরিদেবপুরে। আশ্রমের ব্যাপারে একটা বিশেষ দরকারে ইনি গতকাল বিজয়পুরে এসেছেন, আজই ফিরে যাওয়ার কথা এনার। এনাকে দেখে বোঝা যায় না, কিন্তু তন্ত্র সাধনায় ইনি একজন কৃতি পুরুষ, তন্ত্রসিদ্ধ সাধক ইনি। গয়েশনাথ মন্টুপালকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বললেন, না না ওসব কিচ্ছু নয়, গুরু মহারাজের কৃপায় আমি কিছু সিদ্ধি অর্জন করেছি এই আর কি। তবে আপনাকে দেখে আমি কিন্তু বেশ দুশ্চিন্তা অনুভব করছি মশাই। গয়েশনাথ শেষের কথাগুলো বললেন আশিসকে উদ্দেশ্য করে। মন্টুদা তখন বললেন, আশিস আমার ছোট ভাইয়ের মতো, ওর যদি সত্যিই কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে গয়েশনাথ বাবু আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি এর কোনো প্রতিকারের ব্যবস্থা করতে পারেন তাহলে খুব ভালো হয়। গয়েশনাথ একটু ভাবলেন, তারপর বললেন, আচ্ছা আশিস বাবু, আপনি যেন কোথায় আপনার ছেলে আর আপনার মায়ের যাওয়ার কথা বললেন, একটু সঠিক জায়গাটা বলতে পারবেন? আশিস সঙ্গে সঙ্গে বলল, এই কাছেই, এখানে একটা বড় দিঘি রয়েছে, ওই দিঘির অন্যদিকে একটা ভাঙা পোড়ো বাড়ি আছে। বাড়িটা একসময় এখানকার জমিদার সিংহরায় পরিবারের সম্পত্তি ছিল, ওটা ছিল জমিদার বাড়ির বহিমহল, কিন্তু বহু যুগ থেকে ওটা পরিত্যক্ত। ঠাকুরদার মুখে শুনেছিলাম জমিদার দুর্যনারায়ণ সিংহের আমল থেকেই এই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। ওর ওপারে আরও কিছু দূর গেলেই ওই আসল জমিদারিটা এখনও দাঁড়িয়ে আছে যদিও, তবে ওটার অবস্থাও একেবারে তথৈবচ। ওই পরিত্যক্ত বহির্মহলেই আমার মা কোনো এক বাবাজির কাছে আমার ছেলেটাকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। গয়েশনাথ চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন, বিড়বিড় করে কোনো মন্ত্র অস্ফুটে উচ্চারণ করল, তারপর আশিসকে আবার জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কোন নক্ষত্র যোগে জন্মলাভ করেছে তা কি আপনি জানেন? আশিস একটু চিন্তা করল, তারপর বলল, হ্যাঁ আমার মাই তো আসলে এই সমস্ত জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করেন, তো মায়ের কাছেই শুনেছিলাম যে রাজু নাকি রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিল। গয়েশনাথ চোখ বড় বড় করে বললেন, সর্বনাশ, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আজ শক্তি অমাবস্যা আর আপনার ছেলে রোহিণী নক্ষত্র যোগে জন্মলাভ করেছে, আর সেই আপনার একমাত্র সন্তান, তার মানে এ তো নরবলির পরিকল্পনা বলে মনে হচ্ছে, কোনো অশুভ শক্তি, কোনো পৈশাচিক শক্তি নিজের অপূর্ণ অভীষ্ট লাভের জন্য আপনার ছেলেকে মারবার পরিকল্পনা করেছে, আর তাদের মায়াজালেই
বশীভূত করেছে আপনার মাকে। গয়েশনাথের কথা শুনে মন্টুদা আর আশিস দুজনেই আটকে উঠল। আশিস প্রায় হাউ মাউ করে কেঁদে উঠে বলল, এবার কি হবে, এবার কি হবে, আমি আমার ছেলেকে বাঁচাবো কি করে? আমি আমি এখনই কি মাকে বারণ করে দিচ্ছি, যাতে আমার ছেলেকে ওই বড় বাড়িতে না নিয়ে যায়, তাহলে তো আর কেউ কিছু করতে পারবে না। গয়েশনাথ বলে উঠলেন, না না, তাতে হিতে বিপরীত হবে। আপনার মা এখন ওই শয়তানি শক্তির বশীভূত হয়ে রয়েছেন, তিনি মানবেন না। তাছাড়া এই অশুভ শক্তিও আপনার মায়ের ওপরে নিজেদের মন্ত্র শক্তিতে নজর রেখেছে, তারা নিশ্চয়ই আপনার মাকে শুভ শক্তির কাছেও ঘেঁষতে দেবে না। তার মানে আপনার মায়ের মধ্যে তারা অশুভ শক্তির রেশ সঞ্চার করে ফেলেছেন। এভাবে হবে না, আমাদেরকে অন্য কোনো পথ বার করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার মা বেশ কদিন ধরে ওই ঠাকুর ঘরের ত্রিসীমানাতেও যাচ্ছেন না। এরকমটাই ভেবেছিলাম। আমার গুরু সিদ্ধাচার্য গুরু মহারাজ, তার গুরু সিদ্ধাচার্য মহাগুরু মহারাজের কথা শোনাবার সময় একটা ঘটনার কথা আমায় বলেছিলেন। তিনি বারবার সেই ঘটনার কথাই আমায় বলতেন, এই বিজয়পুর জমিদার বাড়ির ঘটনা। সম্ভবত ওই বহির্মহলেই তা ঘটেছিল। বড় সিদ্ধাচার্য মহারাজ এই বংশের এক শিশুপুত্রের জীবন রক্ষা করেছিলেন। আমার মনে হয় সেই প্রাচীন শক্তি কোনোভাবে আবার ফিরে এসেছে তার অপূর্ণ অভীষ্ট পূরণের জন্য। আশিসবাবু, আমি আছি, আজ আর আমি হরিদেবপুর ফেরত যাব না। আপনি যেভাবেই হোক বিকেলের মধ্যে মন্টুবাবুর বাড়ি চলে আসুন, আমি ওখানেই আছি। এখন আমি ওখানে গিয়ে ধ্যানতন্ত্রে বসব, আমার গুরুর আত্মার সঙ্গে যোগাযোগ করে এই প্রতিকারের পথ আমি বের করবই। তারপর সন্ধে নাগাদ আমরা ওই বহির্মহলে লুকিয়ে যাব, তারপর সেখানেই যা করার করব। আপনি বাড়িতে এই বিষয়ে কিচ্ছু বলবেন না, আমি থাকতে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আশিস গয়েশনাথের কাছ থেকে অভয়বাক্য শুনেও শান্তি পেল না। বাড়ি ফিরে সে গয়েশনাথের কথা অনুযায়ী তার মাকে পাঠার মাংসের থলি দিয়ে দিল। ছেলেকে প্রাণ ভয়ে আদর করতে করতে চোখে জল এসে গেল। সুনেত্রা এই রকম করার কারণ জানতে চাইলেও আশিস তাকে কিচ্ছু বলল না। শরীর খারাপ বলে দুপুরে কিছু খেলেও না, আসলে খাবার তার গলা দিয়ে নামার মতো অবস্থাই নেই। বিকেল হতেই শরীর খারাপ লাগছে, তাই ডাক্তার দেখাতে হবে, এই বলে অজুহাত করে আশিস বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলো মন্টুদার বাড়িতে। মন্টুদার গয়েশনাথ হালদার ততক্ষণে তৈরি হয়ে গিয়েছিলেন। তিনজনে একসাথে বেরিয়ে পড়লেন বহির্মহল যাওয়ার উদ্দেশ্যে। অবশ্য গয়েশনাথ বেরোনোর আগে তিনজনের সুরক্ষার জন্যই মন্ত্রবন্ধন করে দিলেন। বহির্মহলের পুরো বাড়ির পাশে একটা ঝোপঝাড় যুক্ত জায়গায় লুকিয়ে রইলেন তিনজন। গোধূলি অতিক্রান্ত হবার পর যখন আধার নেমে আসতে শুরু করেছে, তখন দেখা গেল দিঘির পার ধরে একটি মেয়ের পিছন পিছন রত্নাদেবী তার নাতির হাত ধরে এগিয়ে আসছেন, তার হাতে পাঠার মাংসের থলে। মেয়েটি হেসে হেসে রত্নাদেবীর সঙ্গে গল্প করছে। তারা একসাথে ওই পুরো বাড়ির মধ্যে ঢুকে গেল। গয়েশনাথের ইশারায় তার পেছন পেছন আশিস আর মন্টুদাও ঢুকে এলো বাড়ির ভেতর। পুরো বাড়ির ভিতর কিছু দূর এগোতেই একটা ফাঁকা জায়গার ধারে একটা দেওয়ালের আড়াল থেকে তিনজনের দৃশ্যটা দেখতে পেল। ভয়ঙ্কর দৃশ্য, একটা বেদি আছে মাঝখানে, তার সামনে যজ্ঞের আগুন জ্বলছে। আগুনের একদিকে শীর্ণকায় তান্ত্রিক পুরুষ, কিন্তু তার জটাধারী মুখশ্রীটি শুধু ভয়ানকই নয়, রীতিমতো হিংস্র ও ক্রূর। অন্য পাশে সেই মেয়েটি, তার মিষ্টি মুখেও এক মারাত্মক ক্রূরতার আভা। তার পাশে রত্নাদেবী আর রাজু যেন পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তাদের নিষ্পলক দৃষ্টি বলে দিচ্ছে তারা সম্মোহিত হয়ে রয়েছে। তান্ত্রিক পুরুষটি ওই বেদির উপর ছাগ মাংস ছড়িয়ে দিলেন, তারপর যজ্ঞের আগুনে এক বিভূতি দিয়ে হুঙ্কার ছাড়তেই
এক ভয়ঙ্কর রাক্ষসে কালো কুণ্ডলী উঠতে থাকল। এবার মেয়েটি তার নিজের হাতের নখের দিকে তাকালো, মুহূর্তে নখগুলো ভয়ানক ধারালো আর বড় হয়ে এলো। মেয়েটির মুখের মিষ্টতা চলে গিয়ে এখন এক নারকীয় চেহারা ধারণ করেছে। গয়েশনা তার দেরি করলেন না, নিজে ঝোলা থেকে এক বিভূতি বের করে চারপাশে ছড়িয়ে দিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন অস্ফুটে। আশিস আর মন্টুদা শুধু সেই মন্ত্রোচ্চারণের শেষে বীরনারায়ণ নামটা দুবার উচ্চারণ শুনতে পেলেন, আর তারপরে গয়েশনা ঝাঁপিয়ে পড়ে আড়াল থেকে বেরিয়ে এলেন পেছন পেছন আশিস আর মন্টুদা। গয়েশনা ওই ফাঁকা জায়গায় গিয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, ওরে শয়তান, রাক্ষসে আত্মা, ওরে পিশাচিনী, তোদের এই পরিকল্পনা কোনো দিনই সফল হবে না। জীবন্ত থাকতে সিংহরায় জমিদার বাড়িতে ছোট বউ সেজে ঢুকে বাড়ির ছোট বাচ্চাকে বলি দিয়ে শয়তানের কাছে তাকে উৎসর্গ করে অমর হতে চেয়েছিলিস। আজ আরও একবার এত বছর পর নিজেরা প্রেতাত্মা হিসেবে এই বালকটিকেও একইভাবে সেই শয়তানের কাছে উৎসর্গ করে নিজেরা অমোঘ শক্তির অধিকারী হয়ে আবার মৃত্যুলোক থেকে ফিরে আসতে চাইছিস, কিন্তু সে যাত্রাতেও আমার গুরুর গুরু সিদ্ধাচার্য বড় গুরু মহারাজ তোদের সফল হতে দেননি। তোরা এক শিষ্যকে পর্যন্ত খুন করেছিলি, আজ সেই মহাত্মার শিষ্যের শিষ্য আমি গয়েশনাথ তান্ত্রিক তোদের সফল হতে দেব না। গুরু মহারাজের কৃপা তো আমার সাথে আছে, আর সাথে দেখ, ওই দেখ, ওই যে কে আসছে তোদের সর্বনাশ করতে, কে আসছে একটাবার দেখ। গয়েশনাথ ঘরের একদিকে আঙুল তুলে দেখালেন, মোহিনী আর সেই তান্ত্রিক প্রেতাত্মা ঘর চুপ করে উঠল। ঘরের একদিক থেকে রুদ্র রূপে আবির্ভূত হলেন এক তেজস্বী সৌম্য দর্শন পুরুষ, যার চোখের দৃষ্টির দিকে তাকিয়ে দুই পিশাচ আঁতকে উঠল। সেই তেজস্বী পুরুষ গর্জে উঠল, পিশাচিনী মোহিনী, তুই আর তোর তান্ত্রিক বাবার প্রেতাত্মা এখনো শান্ত হসনি। নিজে আত্মাহুতি দিয়ে সেবার আমি তোদের পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম, গুরু সিদ্ধেশ্বরের আশীর্বাদে বাঁচাতে পেরেছিলাম আমার ভাইপো শ্রীনারায়ণকে। আমার সেই সৎকার্যের ফল আমি পেয়েছি মরণোত্তর। আমার তেজ দীপ্ত আত্মার সামনে তোরা টিকতে পারবি না, আমার দৃষ্টির তেজ তোরা সহ্য করতে পারবি না, ঝলসে যাবে তোদের দুরাত্মা, ঝলসে যাবে। বীরনারায়ণের আত্মার দৃষ্টি থেকে যেন আগুন ঝরতে লাগল, দুই নারকীয় প্রেতাত্মায় যেন সেই আগুনে ঝলসে যেতে লাগল। গয়েশনাথ ইশারা করতে মন্টুদার আশিস গিয়ে দ্রুত রত্না দেবী আর রাজুকে ওই বেদির কাছ থেকে সরিয়ে আনল। গয়েশনাথ নিজের ঝোলা থেকে আরেক রকম বিভূতি বের করে সেটা নিজেদের ছড়িয়ে তাতে আগুন জ্বেলে দিতে জায়গাটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর সেই সঙ্গে বীরনারায়ণের পবিত্র দৃষ্টির আগুনে ঝলসে গেল সেই পিশাচিনী মোহিনী আর সেই দুরাত্মা তান্ত্রিকের প্রেতাত্মা। তাদের মর্মান্তিক আর্তনাদ অবশেষে স্থিমিত হয়ে এল। রত্নাদেবী আর রাজুকে নিয়ে তিনজনে দ্রুত সেই পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলেন। কিছুটা তফাতে আসার পর রত্নাদেবী কেমন যেন ঘোর কাটিয়ে বলে উঠলেন, কি হয়েছিল আশিস, আমাদের আমাদের কি হয়েছিল রে? রাজু তখন আশিসের কোলে আবার আস্তে আস্তে হুঁশ ফিরে পাচ্ছে। আশিস তার মাকে সব কথা খুলে বলল। রত্নাদেবী সব শুনে হাউমাউ করে কেঁদে গয়েশনাথের পা ধরে প্রণাম করতে গেলেন। গয়েশনাথ দ্রুত সরে গিয়ে মুচকি হেসে বললেন, না না, আপনি কি করছেন মা, আমি যা করেছি সব গুরু মহারাজের আশীর্বাদেই করতে পেরেছি। তন্ত্রাসনে বসে ওনার পরমাত্মার কাছ থেকে সব ঘটনা জানতে পেরেছিলাম বলেই না আপনাদেরকে সুরক্ষিতভাবে উদ্ধার করতে পারলাম। আপনারা সপরিবারে বরং আগামীকাল একবার মহাগুরু মহারাজের আশ্রমে গিয়ে তার স্মৃতিতে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আসুন। এখনও হরিদেবপুরে ফেরার একটা বাস রয়েই গেছে, আজ তাহলে আমি আসি, আমাকে বিদায় দিন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস ডিপোর দিকে এগোলে তান্ত্রিক গয়েশনাথ হালদার।
আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, দেবাশিস মজুমদারের লেখা গয়েশনাথ তান্ত্রিক ও পিশাচিনী। আজকের গল্পে গয়েশনাথ তান্ত্রিকের চরিত্রে ছিল শেখ সাহিল আলী, মৃন্ময়ী ও সুনেত্রা চরিত্রে দুর্বা গোস্বামী, তান্ত্রিক সিদ্ধাচার্য ও জমিদার দুর্জয় নারায়ণের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, মন্টুদা চরিত্রে অভিক সাহা, মোহিনী আশিসের মা ও মনোরমা মাসির চরিত্রে নার্গিস লাইলা, বীরনারায়ণ ও আশিসের চরিত্রে শুভ্রকমল মুখার্জি। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ওহো, আর একটা কথা, পুরো গল্পটা তো শুনলেনি, বলছিলাম কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আমাদের আজকের প্রেজেন্টেশন। চলি ভাই।